আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, মার্সিয়া মীরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ সহ তিনজন সাত দিনের রিমান্ডে, চার আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ। দেশে করোনাভাইরাসের মোট আক্রান্তের সংখ্যা প্রায় 2.5 লাখ, নতুন করে 39 জনের মৃত্যু। করোনার কারণে সব দেশে ধাক্কা খেলেও বাংলাদেশে বিনিয়োগের নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে বললেন প্রধানমন্ত্রী। এবার বিস্তারিত। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস সহ তিনজনের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলার বাকি চার আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ হেলালুদ্দিন এ আদেশ দেন। মামলার বাকি দুই আসামি আত্মসমর্পণ না করায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলকে সাথে নিয়ে রিপোর্ট করছেন জাহেদুল আলম। সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ 7 আসামিকে বৃহস্পতিবার বিকেলে আদালতে হাজির করে আইনশৃঙ্খলা বাহিনী। তবে মামলার বাকি 2 আসামি এদিন আত্মসমর্পণ করেনি। শুনানি শেষে সন্ধ্যায় 7 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এরপর 7 আসামির 10 দিনের রিমান্ড আবেদন করে র্যাব। শুনানি শেষে রাতে ওসি প্রদীপ সহ 3 জনের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক মোহাম্মদ হেলালুদ্দিন। মামলার অন্য 4 আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয় আদালত। আত্মসমর্পণ না করায় মামলার বাকি 2 আসামি এসআই টুটুল ও কনস্টেবল মোস্তফার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এ বিষয়ে রাজধানীর উত্তরায় গণমাধ্যমকে ব্রিফ করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ। মোট 9 জন আসামি নাম এজাহারভুক্ত হয়, যে ব্যাপারে আমরা অনুসন্ধান করেছি। সাব ইন্সপেক্টর লিয়াকত, ইন্সপেক্টর প্রদীপ কুমার সাহা এবং সাব ইন্সপেক্টর নন্দকুমার, তাদেরকে 3 দিন 3 জনকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে বাকি 4 জন আসামিকে 2 দিন করে জেল গেটে জিজ্ঞাসাবাদ করার জন্য বিজ্ঞ আদালত আদেশ প্রদান করে। এর আগে চট্টগ্রাম থেকে পুলিশ হেফাজতে ওসি প্রদীপকে কক্সবাজারে আনা হয়। একই সাথে হত্যা মামলার প্রধান আসামি লিয়াকত সহ 6 জনকে করা প্রহরায় আদালতে হাজির করে আইনশৃঙ্খলা বাহিনী। গত 31 আগস্ট রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা রাশেদ। এ ঘটনায় বুধবার কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন তার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। ওই ঘটনায় কক্সবাজারে নিজ নিজ বাহিনীর প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ ও পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর এ কথা জানিয়েছে। জাহেদুল আলম, এটিএন বাংলা। দেশে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার 5 মাসের মাথায় শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে প্রায় 2.5 লাখ। 24 ঘন্টায় নতুন করে করোনা পজিটিভ হয়েছেন 3,000 মানুষ, মৃত্যু হয়েছে 39 জনের। এ নিয়ে দেশে মোট মৃত্যু হল 3,621 জনের। স্বাস্থ্য দপ্তরের অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। আরও জানাচ্ছেন রাসনা দাস। দেশে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের হার থামছে না। করোনা বিশ্বে ইতালিকে পেছনে ফেলে বাংলাদেশের অবস্থান এখন 15তম। 8 মার্চ প্রথম সংক্রমণ ধরা পড়ার পর এ পর্যন্ত গড়ে মাসে প্রায় 50,000 মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। সরকারি হিসেবে মোট 83টি ল্যাবে 12,708টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 2,977 জন। শনাক্ত রোগীর সংখ্যা 2,49,651 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,074 জন। মোট সুস্থ 1,43,824 জন। 12,708টি PCR পরীক্ষা করা হয়েছে, 2,977টি পজিটিভ হয়েছে। এ পর্যন্ত 2,49,651টি পজিটিভ হয়েছে বা COVID-19 রোগ শনাক্ত হয়েছে। এছাড়াও প্রতিনিয়তই দীর্ঘ হচ্ছে করোনা ভাইরাসে মৃত্যুর তালিকা। গত 24 ঘন্টায় এই তালিকায় যুক্ত হয়েছে আরও 39 জনের নাম। ভাইরাসটিতে মৃতের সংখ্যা এখন 3,306। নতুন মৃতদের মধ্যে পুরুষ 32 এবং নারী 7 জন। COVID-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন গত 24 ঘন্টায় 39 জন এবং এ পর্যন্ত 3,306 জন।
দেশে করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। নদীগর্ভে বিলীন হয়ে গেছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের অ্যাপ্রোচ সড়ক সহ বিস্তীর্ণ এলাকা। সাময়িক বন্ধ রয়েছে সব ধরনের নৌযান চলাচল। এদিকে কীর্তন খোলার পানি বেড়ে বরিশাল নগরীতে প্রবেশ করেছে বন্যার পানি। মেঘনার ভাঙনে তলিয়ে যাওয়ার হুমকিতে রয়েছে ভোলা শহর। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন এস এম আশরাফ। নদী গর্ভে বিলীন হয়ে গেছে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকায় 4 নম্বর ফেরিঘাটের অ্যাপ্রোচ সড়ক সহ বেশ কিছু এলাকা। বৃহস্পতিবার ভোরে ভিওআইপি এই ফেরিঘাটের বিস্তীর্ণ এলাকা নদী গর্ভে বিলীন হয়। দুর্ঘটনা এড়াতে সকাল থেকে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটের ফেরি সহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এদিকে হঠাৎ করে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে বরিশালে। কীর্তন খোলার পানি বেড়ে বিভিন্ন ইউনিয়নের বসতি ভিটা রাস্তাঘাট হাঁটু পানিতে ডুবে গেছে। মেঘনার পানি বিপদসীমার 68 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় হিজলা, মুলাদি ও মেহেন্দিগঞ্জে প্লাবিত হয়েছে 50 গ্রাম। দক্ষিণাঞ্চলের আরেক জেলা ভোলা শহর তলিয়ে যাবার শঙ্কায় পড়েছে। ফুসে উঠেছে মেঘনা ও তেঁতুলিয়ার পানি। বহু স্থানে বাঁধের উপর দিয়ে পানি প্রবেশ করতে শুরু করেছে। দৌলত খান, বোরহানউদ্দিন, তজুমুদ্দিন, মনপুরা ও চরফেশন উপজেলার বিভিন্ন এলাকায় নদী ভাঙনের তীব্রতা এতটাই বেড়ে গেছে যে ভয় ও আতঙ্কে দিন পার করছেন স্থানীয়রা। আরেকদিকে পদ্মার পানির প্রচণ্ড স্রোতে নদী ভাঙন অব্যাহত রয়েছে শরীয়তপুরে। জিও ব্যাগ ফেলে চলছে ভাঙন রোধের চেষ্টা। এস এম আশরাফ, এটিএন বাংলা। সারা দেশে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। তিনি বলেন, বন্যার্তদের কষ্ট লাঘবে সরকার তাদের মাঝে নগদ টাকা ও শুকনো খাবার সহ ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাভার উপজেলা পরিষদে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। করোনার কারণে সব দেশে বড় ধরনের ধাক্কা খেলেও বাংলাদেশে বিনিয়োগে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য বিনিয়োগ পরিবেশ আরও আকর্ষণীয় করতে ব্যবসায়ী সহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের সভায় তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামী। করোনার কারণে সব দেশই সমস্যা তৈরি হয়েছে। এই সমস্যার মধ্যেই কিভাবে দেশকে এগিয়ে নেওয়া যায় সেদিকে সবাইকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনায় দেশ অর্থনৈতিকভাবে যে ধাক্কা খেয়েছে তা কাটিয়ে উঠতে নতুন বিনিয়োগের পরিবেশ তৈরির নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশে কলকারখানা বন্ধ রয়েছে, অনেক দেশের শ্রমিক সংকট রয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের জনসংখ্যা কাজে লাগিয়ে এবং জমি ব্যবহার করে নতুন অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও মিথ্যা তথ্য দেওয়ার ক্ষেত্রে শুধু দায়ী ব্যক্তি নয়, ফেসবুক এবং টিকটকের মতো সার্ভিস প্রোভাইডারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে সরকার। সচিবালয়ে শেখ হাসিনা ও ঘুরে দাঁড়ানোর বাংলাদেশ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ একথা জানান। বিএনপি নেতারা এখনও উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন বলে এ সময় অভিযোগ করেন তথ্যমন্ত্রী। আজকে যে দেশ বদলে গেছে, শুধু দেশ বদলে গেছে তা নয়, প্রতিটি মানুষের ভাগ্যেরও পরিবর্তন হয়েছে, কিন্তু এই পরিবর্তন অনেকে দেখেও দেখে না, দেখেও না দেখার ভান করে। সোশ্যাল মিডিয়া অস্থিরতা তৈরি করা হয়, এটি ব্যবহার করে চরিত্র হনন করা হয়, এটি ব্যবহার করে নানা ধরনের মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়। এই যে কাজগুলোর জন্য প্রয়োজনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও টেলিকম মিনিস্ট্রি প্রয়োজনে আরও একটি নতুন আইন করার কথাও তারা চিন্তা ভাবনা করছে। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খুবই ভালো বলে মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস। রাজশাহীতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকরম মোজাম্মেল হকের সাথে বিদায়ী সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় মুক্তিযুদ্ধে জীবনদানকারী ভারতীয় যোদ্ধাদের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। ভারতের যে সমস্ত সৈন্যরা আমাদের বাংলাদেশের মাটিতে মিত্রবাহিনীর সদস্য হিসেবে শহীদ হয়েছেন, তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য আমরা যে পরিকল্পনা নিয়েছি, ইনশাআল্লাহ আমরা আশা করছি 2021 সালের মধ্যে সেটা আমরা করব। আমাদের বাইলাটারাল কোঅপারেশন এত রিচ যে ফর এ ডিপ্লোম্যাট এরকম ধরনের কাজ খুবই ইউনিক, আমরা এটা করার খুব কম চান্স পাই, কারণ সব এরিয়াতে আমাদের কোঅপারেশন, কোলাবোরেশন, গুডউইল, আর আমরা এগিয়ে যাচ্ছি। মানে বাংলাদেশ যত গ্রো করবে আমরা প্রাউড ফিল করি। 11 দিনের ব্যবধানে ভরি প্রতি স্বর্ণের দাম বেড়েছে প্রায় 4,500 টাকা। এরই মধ্যে দাম বাড়ার নতুন সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এর আগে গত কয়েক মাসে কয়েক দফায় বেড়েছে স্বর্ণের দাম। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। করোনা মহামারীর মধ্যেই 4 বার বাড়ল সোনার দাম। এবছরই ভরিতে বেড়েছে প্রায় 17,000 টাকা। এ দফায় বাড়ানো হল 4,432 টাকা। নতুন দরে 22 ক্যারেটের স্বর্ণ ভরি প্রতি 77,215 টাকা। বুধবার পর্যন্ত এর দাম ছিল 72,783 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরির দাম 74,066 এবং 18 ক্যারেটের ভরির দাম ধরা হয়েছে 65,318 টাকা। বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এটা আমাদের সাধার সাধ্যের বাইরে চলে যাচ্ছে। আমরা কিন্তু আসছি একটা ঠেকা পরে, বিশেষ প্রয়োজন ছাড়া আমরা আসতাম না। দাম বাড়ছে, পণ্য আছে কিন্তু গ্রাহক নাই। ব্যবসায়ীরা বলছেন করোনা ভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট, চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের কারণে ইউএস ডলারের প্রাধান্য খর্ব, তেলের দরপতন সহ বিভিন্ন কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম অনেক বেশি। আমরা স্বর্ণের বাজার সমন্বয় করি মাত্র, আমরা স্বর্ণের বাজার বৃদ্ধিও করি না, স্বর্ণের বাজার কমাইও না। কবে নাগাদ এই বাণিজ্য যুদ্ধের সমাপ্তি ঘটবে, চীন ভারত সম্পর্ক কবে ভালো হবে, সমস্ত কিছুর উপরই নির্ভর করছে আমাদের স্বর্ণের ভবিষ্যৎ এবং স্বর্ণের বাজারের স্থিতিশীলতা। তবে স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম, প্রতি ভরি বিক্রি হচ্ছে 933 টাকায়। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। দুর্নীতির কারণে স্বাস্থ্যখাতের বেহাল দশার পরও সরকারের টনক নড়েনি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কুড়িগ্রামের নিজ বাসা থেকে ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি মন্তব্য করেন। সরকারের সহায়তা না পেয়ে বানভাসী মানুষ মানবিক বিপর্যয়ের মধ্যে পড়েছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী। স্বাস্থ্যখাতে ভয়ঙ্কর দুর্নীতির কারণে স্বাস্থ্যসেবা একেবারেই ধ্বংস হয়ে গেছে। আমরা ইতিমধ্যে রিজেন্ট হাসপাতালের কাহিনী দেখেছি, আমরা জিকেজির কাহিনী দেখেছি। এখন যে সার্কুলার জারি করা হলো, সেই সার্কুলার জারি করার মাধ্যমে প্রমাণিত হলো যে সরকার দুর্নীতিকে সংরক্ষণ করতে চায়। এই জালিয়াতির যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটে অধিকাংশই হচ্ছে ক্ষমতাসীন দলের লোকজন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দুর্নীতিবাজদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন নতুন প্রশাসক খোরশেদ আলম সুজন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রশাসকের দায়িত্ব নেওয়ার সময় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় নতুন প্রশাসককে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বিদায়ী মেয়র আজম নাসিরউদ্দিন। আমি যার কাছে অনিয়ম দেখব, দুই নম্বরই দেখব, আমার সাথে নগরের সাথে যিনি বেইমানি করবেন, এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ।
ভারতে গত ২৪ ঘন্টায় করোনায় ৯০৪ জনের মৃত্যু হয়েছে। এটি এখন পর্যন্ত দেশটিতে একদিনের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে ভারতে মৃতের সংখ্যা ৪০,০০০ ছাড়িয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৬,০০০এরও বেশি মানুষ, ফলে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ১৯,৬৫,০০০। এদিকে ইউরোপে আবারও বাড়ছে করোনার প্রকোপ। ফ্রান্স, স্পেন এবং গ্রিস চলতি সপ্তাহে তাদের সর্বোচ্চ সংখ্যক নতুন আক্রান্তের খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্রেও করোনা পরিস্থিতির উন্নতি হয়নি। সবশেষ ২৪ ঘন্টায় ৫৫,০০০এরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন আর মারা গেছে ১,৩১১ জন। এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১,৮৮,০০০এরও বেশি মানুষ, মারা গেছে ৭,০,০০০এর বেশি। এবার জানাবো পলিটিক্স খেলার খবর। বিশ্বকাপ বাছাই পর্ব ও এএফসি এশিয়ান কাপের জন্য প্রাথমিকভাবে ডাক পাওয়া আরও ৭ ফুটবলারের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ১১ জন ফুটবলার করোনা পজিটিভ হলেন। বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১২ জন করোনার পরীক্ষা করান। সেখানে এ ভাইরাসে আক্রান্তের তালিকায় যুক্ত হয় টুটুল হোসেন বাদশা, সুশান ত্রিপুরা, শহীদুর আলম, সোহেল রানা, আনিসুর রহমান, রবিউল হাসান ও মোহাম্মদ ইব্রাহিমের নাম। শনিবার বাকি ৭ জন করোনার পরীক্ষা করাবেন। গাজীপুরের এক রিসোর্টে বুধবার থেকে শুরু হয়েছে ফুটবলারদের নিয়ে ক্যাম্প। আগেই করোনায় নেগেটিভ হওয়া ফুটবলাররা যোগ দিয়েছেন সেখানে, বাকিরা যোগ দেবেন শনিবার। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ ১৬ লড়াইয়ে নেপোলির বিপক্ষে বাড়তি সতর্ক থাকতে হবে বলে মনে করেন বার্সেলোনার মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং। আগামী ৮ আগস্ট ফিরতি লেগে ইটালিয়ান ক্লাবটির মুখোমুখি হবে কাতালানরা। প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ১-১ গোলে ড্র করে বার্সা। ডি ইয়ং বলেন, নেপোলিতে কয়েকজন বিশ্বমানের ফুটবলার আছে, তাদের বিপক্ষে ম্যাচ জেতাটা সহজ হবে না। আরেক খেলায় ২-১ গোলে পিছিয়ে থাকা রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটির। ৩ বছরের চুক্তিতে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ইন্টার মিলানে নাম লিখিয়েছেন চিলির স্ট্রাইকার আলেক্সিস সানচেজ। বিষয়টি নিশ্চিত করেছেন ইন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা গুইসেপে মোরাতা। ম্যান ইউয়ের হয়ে এই ফরোয়ার্ড ২০১৮-১৯ মৌসুমে ৪৫ ম্যাচে গোল করেছেন মাত্র ২-৫টি। এরপর ২০১৯-২০ মৌসুমের শুরুতে ধারে ইন্টারে যোগ দেন তিনি। সিরিয়াতে গোল করেছেন ৪টি আর সতীর্থদের সহায়তা করেছেন ৮টিতে। রানার্স আপ হয়ে লীগ শেষ করে তার দল। স্থায়ী চুক্তির ফলে ইন্টারের হয়ে ইউরোপা লীগের বাকি ম্যাচগুলোতেও খেলতে পারেন সানচেজ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ সহ ৩ জন ৭ দিনের রিমান্ডে, ৪ আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ। দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ২,৫,০০০, নতুন করে ৩৯ জনের মৃত্যু। করোনার কারণে সব দেশ ধাক্কা খেলেও বাংলাদেশ বিনিয়োগের নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলেন প্রধানমন্ত্রী। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।